তো মোটামুটি একটা দাঁড় করিয়েছি এই আর কি লিভিং রুমটা, আর নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমি চন্দন, তাই তো? আর ইনি গৈরিকা। এটা কি মাছ রান্না করবো? ওকে, প্রথমেই বলি কালকে তো আমরা শিফট হয়েছি আর আমাদের ঘুম খুব ভালো হয়েছে। ভাবতে পারবে না, জীবনে প্রথম আমরা এই গরমে এসি এক ফুটটা হাত দিইনি, মানে চালাইনি, ফ্যান চালিয়েছি, তার মধ্যে দেখাবে চন্দন, কম্পিউটার বার করেছি, হ্যাঁ এসি কম্পিউটার, ফ্যানটা কমিয়ে দিয়েছি মাঝরাতে, এতটাই ঠান্ডা লাগছে, এতটাই হাওয়া। আর মা তো বলছে যে আমি এত হাওয়া আর এত খোলামেলা, মার ঘরটা বিশেষ করে ওই ঘরটায় ওই বাড়িটায় ভালোই ছিল, কিন্তু কি ছিল বলতো, একটা জানলা ছিল তো মারটা একটু সাফোকেশন হতো, ফলে দরজাটা খুলে রাখতে হতো, কিন্তু এইখানে মা একেবারে বিন্দাস। আর রোদ টোদ সমস্ত কিছু ভীষণ ভালো, মানে কালকে আমরা ফ্যান এখানে চলছে, আমরা ওখানে বসে গল্প করছি, দরজাটা খোলা ছিল বারান্দার, কোনো প্রবলেম হয়নি, এত হাওয়া। আর এইখানে রোদ আসছে, এই যে আলো বাতাস প্রচুর, তাই না? সেটাই, খালি এই দুটো লাইটই জ্বলছে, এছাড়া কোনো টিউবও জ্বলছে না। আর এই সোফাগুলো এখানে মোটামুটি সেট হয়েছে, এই সব সাজিয়েছে দিয়া, এবং আজকে সকালে এসে অ্যাসিস্ট করেছে নন্দিতা, কিন্তু এই সোফা সেটিংটা গৈরিকার বুদ্ধি। আর এখানে এরা রয়েছে, এই যে এখনো করে যাচ্ছে, কালকে এত কিছু ছিল, এত পেটি, হ্যাঁ তোমাকে তো দেখা যাচ্ছে বাবু, দেখিও না আর কি, চশমা ফশমা পরে, তুই ক্যামেরার জন্য এক্সট্রা চশমা করে দিবি, বাবা তোর দিয়া অসাধার অক্লান্ত পরিশ্রম করেছে, এবং কাল তো দুটো আড়াইটে অব্দিও কাজ করেছে, মানে এই সব ও আলমারিতে সেটিং করেছে, আর নন্দিতা সকালে জয়েন করেছে, হ্যাঁ আর যে কোনো একটা পাল্লা খুলে দেখা নন্দিতা, যে কোনো একটা পাল্লা খোল, সব এখানে জিনিসপত্র, এই সব একদম গোল সেটিং, তাই তো? তো এর জন্য ক্রেডিট গোজ টু অবশ্যই দিয়া এবং নন্দিতা। আমি তো সকালে জয়েন করব, রাত্রিরে করেছে পুরোটাই, মানে আমার রান্নাঘর গোছানো, এইটা গোছানো সব আর নন্দিতা আমার অনেক জিনিস। আর তুমি ইলিশ মাছটা করো, তারপর তোমাকে যে আসছে আর এখানে পর্দাগুলো লেগে গেছে। একটা কথা বলি যে সত্যি, যে প্রত্যেকে একজন লিখেছো তোমরা যে তোমাকে তো তবু হেল্প করার মানুষ আছে, সত্যিই তাই, এটা ঈশ্বরের হয়তো আশীর্বাদ যে আমি সবসময় চাই না, আমি সত্যি চাই না, আমি কখনো কাউকে বলিনি, সামনেই বলছি যে তোরা আয় বা তোরা কর, কিন্তু আমি জোরও করেছি যে তোরা করিস না, আমি করে নেবো, আমরা ভালোবেসে, কিন্তু তারপরেও মৌকে তো আমি আগের দিনও বকা দিয়েছি, তোর শরীর খারাপ করিস না, আর না আমরা ডেলিভারি করে নেবো, তবু না, সে করে পাঠিয়েছে, এই করে পাঠিয়েছে, ও আবার করে নিয়ে এসেছে, এখনো আমার, আমরা হচ্ছে এমন টাইপের লোকজন, তাদেরকে বলে কোনো লাভ নেই, ফ্রিজে আমার এখনো পর্যন্ত রয়েছে, আমি আজকে না রাঁধলেও চলে, তবু ওরা, আমি প্রথম দিন ওরা সবাই রয়েছে, কাজকর্ম করছি সবাই মিলে, উপরে উপরে হলো, বাকি আরো কিছু ইন্টেরিয়র বাকি আছে, যেমন এই দেয়াল গুলো ফাঁকা কিছু করা হবে, হ্যাঁ আর এই পর্দা টর্দা গুলো সব লাগানো হয়ে গেছে মোটামুটি সব ঘরে। আর এটা মায়ের ঘর, মা এখন রেস্ট নিচ্ছে, কিন্তু এই মায়ের ঘরে পর্দা সেটিং হয়ে গেছে। আর এই জায়গা, এই জায়গাটা একটু কনজেস্টেড, বাট এটা ঠিক হয়ে যাবে, কারণ এই লাইটটা লাগাবার জন্য আসবে, এখনো আসেনি, তো এইটা লাগানো হয়ে গেলে এখানে লাগানো হবে, সেট হয়ে যাবে। আর বেশ রোদ হাওয়া প্রচুর, সোফা সেটিংটা এরকম করে করা হয়েছে। আর এখানে গৈরিকার রান্নাঘর, রান্নাঘরটা খারাপ নয়, বেশ বড়, তোমার কাজ করতে সুবিধা হবে, মাইক্রোওয়েভ এখানে আছে, আর একটু লাইট ফাইট দিয়ে সাজাবো, কিছু ওয়াল হ্যাঙ্গিং লাগাবো, আর হ্যাঁ এখানে চিমনি নেই, তো চিমনি একটা কিনতে হবে, একটা চিমনি কিনবো, আমার আসলে হাইল্যান্ডের চিমনিটা বাবার কাছে আছে, তো ওটা খুলিনি,
এখানে একটা কিনে নিতে হবে, প্রচুর টাকা খরচা যায়। আর একদম ফিল্টার একদম বাহ পারফেক্ট, জল পড়ছে, অল সেট, ওয়াশিং মেশিন লেগে গেছে, তাই তো? হ্যাঁ, 24 ঘন্টা যায়নি, গোছানো হয়ে গেছে, তো এর জন্য দিয়া নন্দিতা এরা সবাই রয়েছে। তো চলো ইলিশ মাছটা করো তাড়াতাড়ি, খিদে পেয়ে গেছে। এফবি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ঢেলে পড়বে, তাড়াতাড়ি পড়া যাচ্ছে না, খিদে পেয়ে গেছে। কেমন গন্ধ বেরিয়েছে কি ভাতটা বাড়ি, কিন্তু আমি কোনদিন খারাপ ইলিশ মাছ জানি গো, সেটা তো আমি বলি। গুড, দাবিটা কি বল? ও এখানে আটটা খানা করবে, এটা মৌয়ের বুদ্ধি, মৌ ওদের ঢুকিয়েছে এখানে, নাকি গদি করা হবে এবং বসে এখানে বলছো। তোরও কি তাই মতামত? তোকে আমি তো আরেক কাটি উপরে গেছি, কেন আমরা চিন্তা করে ফেলেছি, কি করেছিস? ও লো সিটিং বলেছে, আমি চন্দনের গদিটা এখানে নিয়ে এসে পাঠ। এ বাবা, এ বাবা, এটা আরো ভালো, আমি তোমার সাথে আছি, পুরো ধরে রাখ। যাই হোক, এরা ঝগড়াঝাটি করুক, আমি তোমাদের দেখাই আমার ছেলের কাণ্ড। সে কালকে সারা রাত নিজের ঘরে ঢোকেনি, একটুখানি ঢুকেছিল দিয়াকে শুতে দেবে না বলে। তারপর থেকে এই যে ওর মার ঘরটা এত পছন্দ হয়েছে গো, এইখানে ও দুবেলা ঘুমোচ্ছে, রাতেও তাই, দিনেও তাই, সমান এই ঘরে মা বিছানায় আর সে এখানে, দিদা দিদাকে পাহারা দিচ্ছে। কালী মা বলছে কি, কালী আমি যেখানে সেখানে ও, তাই না মা? সকাল থেকে কালকে এসে থেকে শুধু মা যেখানে সেখানে ও। আমার বাবা এখন এখানে বসে আছেন, জায়গা মতো পৌঁছাতে পারিনি, এখানেও মাকে বসিয়ে রেখেছি, আর এখানে সমস্ত ঠাকুর আছে, এখনও কিছুই খুলতে পারিনি, জিনিসপত্র আসুক আগে, তারপরে সব বসাবো। রান্নাবান্না প্রায় কমপ্লিট, ঝোল নাভি মানে বসিয়ে দিয়েছি, এবার ঝোলটা হয়ে আর হয়ে এসছে, আর একটুখানি টানালেই হয়ে যাবে, করে দিয়ে ব্যাস খেতে দিয়ে দেবো। অনেক বেলা হয়ে গেছে গো আজকে, আর বলো না, বুঝতেই পারিনি এত সমস্ত গোছ গাছ হচ্ছে, তারপরে গোছ গাছের পর আমি সব ঘর ঝাড়মোছ হলো করলাম, করে টোরে স্নানে যখন গিয়ে একটু বসেছি, চন্দন বলছে কি, মাম কটা বাজে জানো? পৌনে চারটে। বললাম হ্যাঁ, এই রান্না করতে ঢুকে পড়েছি দৌড়ে। আসলে খেয়েছি সকালবেলা, ব্রেকফাস্টও করেছি একটু দেরিতেই, কারণ সকলেই উঠেছি দেরিতে। আর নন্দিতার এত মন খারাপ, এত মন খারাপ, কালকে সে কেঁদেই ফেলছে। তারপরে আমি অলকদাকে বললাম, অলকদা তুমি অফিস যাওয়ার আগে ওকে আমার কাছে দিয়ে যাও। এলাকা ছেড়ে নাকি চলে এসেছি ওর এলাকা ছেড়ে, ওদিকে মৌ, ওদিকে মৌ তো ডকবক করছে মৌ। আবার আমি যখন বলেছি মৌ ওরম করিস না, তোর করতে হবে না, বলছে না না তুমি আমার এলাকায় আসছো, আমি তোমায় খাওয়াবো, আসবে আজকে সন্ধ্যেবেলা বলেছে, আমি একটু রাত করে আসবো। ওর মেয়ে বলেছে মা তোমার তো তাহলে খুব ভালোই হলো, এখন তো সারাদিন প্রত্যেক দিনই মামান্টির বাড়ি যাবে, বলে একদম সারা সারা সপ্তাহে আমাকে ওখানে পাবে, এখানে সব মানে অবিন্যস্ত অবস্থায় আছে, এই মানে উটো পাল্টা হয়ে রয়েছে আর কি। আর এখানে এই চেয়ারটা রেখেছি, চেয়ারটায় বসবো, এটা সেই হাইল্যান্ডে বারান্দায় বসবো বলেই কিনেছিলাম, তারপরে আর বারান্দায় বসা হতো না গজার জন্য, কিন্তু গজা এখানে বারান্দাটা খুব একটা কায়দা করতে পারছে না, বুঝলে তো, মজা পাচ্ছে না আর কি, লোকজন খুব একটা দেখতে না তো, সেই জন্য মজা পাচ্ছে না। যাই হোক, রান্না নামিয়ে নিই, খাওয়ার দাওয়ার খাই, যত আর কখন খাবো বলো তো, কি জ্বালা। এখানে এরা খাওয়া দাওয়া করছে, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন এদের পালা, কেমন কিসের কোয়ালিটি বল? ভীষণ হেভি,
ভাট্টা বাড়ি কিনা কি আনিয়ে দেবো, সকালে পাওয়া যায় যখন তখন পাওয়া যায় না, সকালে বলতে পারতিস সবসময় চলে হোয়াটসঅ্যাপে চলে দুপুরবেলা চারটের সময় আমরা খাওয়া দাওয়া করে তারপরে যে যার মতো প্রচন্ড আড্ডা দিয়েছি, ক্যামেরা অন করিনি। এখানে দিয়ার কোলে দিয়ার বোন চলে এসেছে, ঠিক আছে। আর এইখানে অনেকে জয়েন করেছে, তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিই। এই হচ্ছে দাদা, দাদা তো দিয়াকে নিতে এসছেন, সাথে হচ্ছে দাদার ওয়াইফ, দাদার ওয়াইফ দিয়ার মা। হাই, কি দিল সে, আমরা ছোটবেলা বলতাম কি দিল, আচ্ছা। আর এই হচ্ছে তোমরা অনেকেই চেনো, সকলেই চেনো প্রায়, দেবদীপা আর সুপ্রিয়, ওরা একদম কাছে থাকে। তো আজকে হঠাৎ দেখি সন্ধ্যাবেলা দেখি বেলটি জল খেয়ে গেলে তাকে দেখি এরা আমি ভালো করে ছেলেকে পড়তে দিতে এসছে চলে এসছে। আমি একটা কমেন্ট দেবো, কলকাতা ক্যানভাসে নতুন ঠিকা আগে আমার পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। সোফাটা এখন এদিকে সরে গেছে, এইবার পুরো জোনটা বোঝা যাচ্ছে এতটা বড়। এবার ক্রেডিটটা কার বল সেই জন্য, আমার তোমার 80% আমার 20%। হে বাবা, 24 ঘন্টার মধ্যে আর এখানে একটা কথা জিনিস কিনি, এই যে কোলে যে ভদ্রমহিলা রয়েছেন একে যদি আপনি রাগান তাহলে আপনাকে কামড়াবে না, ও যার কোলে থাকে তাকে কামড়াবে। আর ও যতটা ইনোসেন্ট দেখাচ্ছে অতটা কিন্তু ইনোসেন্ট নয়। ভীষণভাবে তোদের প্রশংসা করছি আমি, দিয়া ওরা সবাই চলে যাচ্ছে। এই যে দিদি আসবে কিনা জানি না, তবে দিয়া আসবে বলেছে। ক্যানভাস ফ্যামিলির অনেক সদস্য আছে, তার মধ্যে আমরা বেশ কিছু ভাগ্যবান লোক যারা একটু নতুন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো যাই, অনেক শুভেচ্ছা এই নতুন হাকিংটা হাকিং বলে তো শুদ্ধ বাংলায় বাসস্থানকে, ওদের পক্ষে সব দিক থেকে আরো ইয়ে হোক। আসছে সামনে উৎসবের মরশুম, উৎসবের মরশুমটা, হ্যাঁ এটা রবীন্দ্র জয়ন্তী হচ্ছে না দাদা, এই আমাকে খুঁজছে কিন্তু দাদা, আপনার টাইম শেষ, নেমে পড়ুন, নেক্সট শিল্পীকে চান্স দিন বলবার জন্য। আচ্ছা তাহলে নেক্সট শিল্পীকে সুযোগ দিচ্ছি, ওই যা ওই যা ওই যা, কিন্তু আবারও বলছি উনি আবার যেটা বলেন সেটা মনে রাখতে পারেন না, তো প্রত্যেকবারই স্টেজে উঠে একই বক্তৃতা দেন, একটু প্রবলেম আছে। আচ্ছা আপনি কিছু বলবেন? আপনাকে আমরা পরবর্তী অনুষ্ঠানের জন্য আবার ডাকবো, এরা 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 পারবে না, অসম্ভব, অনুষ্ঠান দীর্ঘায়িত হয়ে যাবে, কিন্তু আপনি ঠিক আছেন, পারফেক্ট। আচ্ছা আপনার বোন কিছু বলবে কি না জিভার পরে? আর এই এই বক্স আর্টিস্টকে পরে ধরছি আমি, এটা এখনো রয়েছে। হ্যাঁ এই যে দেখো, এখন এই যে ফ্ল্যাটটা নতুন আমরা এসেছি, এই যে আমরা
চেনা কাছের মানুষগুলো এক জায়গায় আছি, আমাদের ফিলটা কিন্তু এখন আবার অর্ডার মতনই হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। মানুষগুলো এক থাকলে সবকিছু সেম, সবকিছু সেম থাকে। হ্যাঁ, এটা এটা ঠিক কথা। যাই হোক, আবার আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। ঠিক আছে, এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সবাই গেল, প্রচন্ড টায়ার্ড আজকে জানো তো, মানে মনে হচ্ছে যেন আর শরীর দিচ্ছে না। তো যাই হোক, আমি এবার শোবো, এখনো পর্যন্ত বাসন মাজা হয়নি, আজকে আমি আর কিছু মাজবো না, কয়েকটাই আছে, একদম কাল সকালবেলা উঠে মাজবো। দেখো চোখ মুখের কি অবস্থা, আর পারা যাচ্ছে না, বিধ্বস্ত পুরো। তাও তো ওরা সকলে মিলে আমাকে অনেকটা হেল্প করেছে, বিশেষ করে দিয়া। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সবাই ঘুমিয়ে পড়েছে আমি এক জায়গা, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো কলকাতা ক্যানভাস। আর গান বেরোবে না যদিও জানি, খুব খারাপ অবস্থা, গলাটায় ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি ইয়ের চোটে, মানে ঠান্ডা গরমে না ঠান্ডা লেগে গেছে বীভৎস। নিশিরা বাঁকা চার আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরা বাঁকা চার আকাশে। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো।